স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী আর আমি শহীদুল হক সোহেল প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সৌদি আরব থেকে ফিরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান আটক চল্লিশ মাদক উদ্ধার তানোরে হাটে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে বৃদ্ধ নিহত রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ শুরু চাঁপাই নবাবগঞ্জের সিংনগর সীমান্তে বাংলাদেশের মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সৌদি আরব থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন যে ছালবাকুল মিলে ঐক্য করেছে তারা সোমবার বিকেল চারটায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত সৌদি আরব সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন গণফোরাম নাগরিক ঐক্য ও জাসদের সঙ্গে বিএনপির ঐক্য বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছালবাকল মিলে ঐক্য করেছে এখানে স্বাধীনতা বিরোধী সন্ত্রাসের মামলার দণ্ডপ্রাপ্ত দুর্নীতির মামলা দণ্ডিতরা রয়েছেন সবগুলো মিলে এক হতে পেরেছে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন এই ঐক্যকে দেশের মানুষ কিভাবে নেবে সেটাই দেখার বিষয় কারণ এই তো এমন আছে যারা নারীদের করেন প্রকাশ্যে এদের চরিত্র সম্পর্কে দেশের মানুষ ভালো জানেন দেশে গণতন্ত্র শক্ত ভীতির ওপর দাঁড়িয়ে আছে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন গণতন্ত্র আছে বলেই তো জোট হচ্ছে নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পারছে দলগুলো প্রসঙ্গত সৌদি আরবে চার দিনের সরকারি সফর শেষে গত শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সোমবার সকাল আটটায় সি এক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান সকাল দশটায় সি দুই দুপুর বারোটায় ডি এক জীব ভূ ও কৃষি অনুষদ আড়াইটায় ডি দুই এবং ইনস্টিটিউট গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন সকাল আটটায় বি দুই সকাল দশটায় ই এক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ দুপুর বারোটায় ই দুই আড়াইটায় এ এক কলা ও চারুকলা অনুষদ এবং বিকেল সাড়ে চারটায় এ দুই গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয় এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে সর্বোচ্চ বত্রিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে এবছর পাঁচটি ইউনিটের আওতায় উনষাটটি বিভাগে মোট চার হাজার সাতশোটি আসনের বিপরীতে এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশটি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে এছাড়াও জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইল ক্যালকুলেটর ঘড়ি সহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার জালিয়াতি সম্বন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম আবহান বলেন তো আমরা চক্র যেভাবেই চেষ্টা করুক না কেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো কারণও নেই আমরা মনে করি যে আমরা এই পর্যন্ত যতগুলো কক্ষ আর কি পরিদর্শন করলাম খুব পিসফুলি পরীক্ষা হচ্ছে শিক্ষকরা কর্মচারীরা কর্মকর্তারা যারা জড়িত আছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে র্যালি বের হয়ে সি এন্ড বি মোড় এলাকায় শেষ হয় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরে নানকিং দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুরউর রহমান বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার পুলিশ সুপার সড়ক নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বিআরটিএ এর উপপরিচালক আসরাকুর রহমান নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে চল্লিশ জন আটক ও মাদক উদ্ধার করেছে রোববার রাতে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে আর পুলিশ রাজশাহী মহানগরী থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা নয় রাজপাড়া সাত চন্দ্রিমা দুই মতিহার চার কাটাখালী তিন শাহমুদ্দম এক পবা ছয় কাশিয়াডাঙ্গা তিন কর্ণহার এক দামকুড়া থানা চারজনকে আটক করে যার মধ্যে পনেরো ওয়ারেন্টভুক্ত আসামি আটজনকে মাদক মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে জনকে করা হয়েছে এছাড়া এছাড়া মদ মদ ফেন্সিডিল গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ রাজশাহী পল্লী বিদ্যুতের খুঁটি পরে সাহেবজান নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে সোমবার দুপুর একটার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার মাহালিপাড়ায় রাস্তায় ঘটনাটি ঘটে নিহত সাহেবজান চিমনা গ্রামে মৃত টুলু সর্দারের পুত্র জানা গেছে পায়ে হেঁটে বাড়ি থেকে বাজারের ব্যাগ হাতে নিয়ে মুন্ডুবালা হাটে যাচ্ছিলেন সাহেবজান পথের মধ্যে তানোর মুন্ডুবালা রাস্তার মাহালিপাড়ার নামক স্থানে পৌঁছা মাত্র হঠাৎ করে বিদ্যুতের খুঁটি তার শরীরের উপর পড়ে যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান অফিসের এজিএম হোসেন তানোর সানোয়ার জানান রাস্তার ধারে পল্লী বিদ্যুতের আব্দুর যাবার পথে গাড়ি থেকে খুঁটি নামানোর সময় একটি খুঁটি তার গায়ের উপর পড়লে ঘটনাস্থলে মারা যায় তানো থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম বলেন ঠিকাদারের লোকজন পালিয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিংনগর সীমান্ত থেকে মোহাম্মদ জেম নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা যদিও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ তথ্য নিশ্চিত করেনি নিহত জেম শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে মনাকষা ইউপি চেয়ারম্যান শাহাদ হোসেন খুররম সহ স্থানীয়রা জানান সোমবার ভোররাতে রাতে একশো পঁচাত্তর ও একশো ছিয়াত্তর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি করে এতে ঘটনাস্থলে মারা যান জেম পরে তার সহযোগীরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসে জেম গরু চোরা চালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন চাপাই নবাবগঞ্জে তিপান্ন বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এখলাস জানিয়েছেন সীমান্তে ওই বাংলাদেশি কেন গিয়েছিলেন বা তাকে কারা হত্যা করেছে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে পাশাপাশি এই ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে বিএসএফ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ